তো সৌরভ হঠাৎ সন্ধ্যেবেলা বললো যে চল একটু মামনি বাবার সাথে দেখা করে আসি, মানে আমার মা বাবার সাথে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তো ভাবলাম ব্লগটা শুরু করি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। মি বলে দাও অল ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো এই দেখো মিহি সকাল থেকে উঠেই এরকম এরকম পরে নিয়েছে, বন্দে মাতরম নাকি। তো যাই হোক, আজকে একটা খুব সুন্দর সকাল থেকে সুন্দর একটা মহল। বাড়িতে সবাই আমরা দেশাত্মবোধক গান ভান চালিয়ে খুব মানে ভালো লাগছে। আজকে দিনটাই ভালো লাগে, এরকম এরকম গান চালালে খুব ভালো লাগে, এরকম একটা ভালো ফিল আসে আর কি। তো যাই হোক, আজকে কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর প্লিজ আমার ভয়েসটা ইগনোর করো, কারণ আমার গলা বসে গেছে, ঠান্ডা লেগেছে। আর আমার জামাটাও ইগনোর করো প্লিজ, কারণ এটা সৌরভের একটা টি শার্ট পরে রেখেছি, গরমে একটু আলখাল্লা টাইপের, ঢলা ঢলা টাইপের। তো যাই হোক, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর আমার সঙ্গে থেকো। তো চলো, আজকে সবে সবে এই সবে আমাদের ব্রেকফাস্ট শেষ হলো। মামনি ব্রেকফাস্ট করে দিয়েছিল, বানিয়ে দিয়েছিল, আমরা সকাল সকাল খেলাম পরোটা আর আলুর তরকারি। তো এবার দেখি সারাদিন কি করি না করি, কি রান্না করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা, টাটা। তো মিহি একটুখানি বললো যে মামা আমি একটা গান শিখেছি, সেই গানটা সবাইকে শোনাবো, এটা একটা ইন্ডিপেন্ডেন্স ডে গান। তো তাই জন্য ওকে একটুখানি এরকম করে সাজিয়ে দিচ্ছিলাম একটু ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারে, তো ওই জন্যই এইসব চলছিল। এই যে এখানে এবার ওর পাপা মিহিকে ফ্ল্যাগ করে দিচ্ছে কালার দিয়ে। কোথায় কোথায় করবে মামা, হাতে আর কোথায়? গালে, গালে আর একটাই হাতেও করবে। তো পাপা এইসব ব্যাপারে এক্সপার্ট, তাই জন্য এই কালার করার ব্যাপারটা পাপাই নিয়েছে। তো দেখি কেমন হচ্ছে, হবে এবার, হবে আস্তে আস্তে। ওয়াও, মেয়ে দেখি 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 দেখি, এদিকে আর আলো দিকে ফ্ল্যাগ নিতে হবে। তুই ফ্ল্যাগটা নাও হাতে, এখানটা দাঁড়া, এখানটা দাঁড়া, আর ফ্ল্যাগ নাড়াবে না, চুপ করে নিয়ে দাঁড়াতে হবে। দেখি মেয়ের গালটা দেখি, তার বাবা কেমন করেছে দেখি। ওয়াও, ওই গালটা দেখাও, ওয়াও হাতটা দেখাও, হাতটা দেখাও। ওয়াও, খুব ভালো হয়েছে মামা, কিউট কিউট লাগছে। আই লাভ মাই ইন্ডিয়া, বলো। এইখানে 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 যাও, এখন পাপা ফটো সেশন করবে। এগুলো সরিয়ে দেব, কিছু সরাতে হবে না। আমার দিকে দেখো, স্মাইল। এটা এখানে ছাদে আসা হয়েছে, একটু ফটো সেশন হবে। এই ফ্ল্যাগ মাটিতে না, ফ্ল্যাগ তোলো, উপরে ফ্ল্যাগ তোলো। হ্যাঁ, এবার বসছিস কেন, উঠ উঠ উঠ, এখানে একটু ফটো সেশন করে নাও। আরে ঠিক আছে, এখানে করো এই সাইড দিয়ে, তাহলে এইদিকে গাছগুলো আছে না, হাতে তোলো। হ্যাঁ, ফ্ল্যাগ তোলো, আমার দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে, হাতটা দেখাও। একটা স্টেডি হয়ে দাঁড়া, এত নড়বে না, দাঁড়াও, স্মাইল। আমি একটা ফটো তুলে নিই। সো এখন মিহি আমাদের সামনে একটা সুন্দর দেশাত্মবোধক গান শুনে শোনাবে, তাই তো, গান গেয়ে শোনাবে, সরি। তো চলো এবার স্টার্ট করো মিহি, বলো নমস্কার, জোরে লাউডলি নমস্কার। তুমি কি গান গাইবে? মুক্তির মন্দির, মুক্তির মন্দির গাইবে, ঠিক আছে। দেখি এটা একটু ঠিক করে দিই, হ্যাঁ, চলো সোজা হয়ে ধরো, চলো এবারে স্টার্ট করো। হ্যাঁ স্টার্ট করো। মুক্তির মন্দির, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা চুষ্ট জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা চুষ্ট জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
প্রচুর বৃষ্টি হচ্ছে আর পুরো জল জমে গেছে, তাই জন্য মিহি এখন দেখি কতটা জল জমেছে আমাদের এখানে, অনেকটা জল জমে গেছে। এখানে মিহি চেষ্টা করছে ছুঁড়ে কি দেবে মামা দেখি, এটা এটা এই যে নৌকা বানিয়েছে, আর পাপা পাপা হেল্প করবে, পাপা হেল্প করবে, ওখানে দিয়ে দেবে নাও। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে কি রান্না হয়েছে আমাদের। এখানে ভাত আছে, এখানে কাকরোল ভাজা আছে, এইটা হচ্ছে মাছের পাতলা ঝোল, আলু সব সবজি টবজি দিয়ে পাতলা ঝোল, আর এখানে আছে এইটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো, এটা খুব ফেভারিট আমার সৌরভের, তো এইটা আজকে হয়েছে। তো এই যে মিহি বসে পড়েছে খেতে, মিহির জামা পামা সব খুলে যাচ্ছে রে, মিহির বসে পড়েছে, এবার মিহিকে খেতে দিয়ে দেবো, সৌরভ আসছে তারপরে আমরা খাবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে একটা ঘুম দিয়ে নিয়েছিলাম সবাই মিলে, তো এখন বিকেল হয়ে গেছে, যেহেতু আজকে খুব বৃষ্টি হয়েছে তো সব শেডে জামা কাপড়গুলো ছিল, তো এখন একটু শেড থেকে জামা কাপড়গুলো তুলে নিই, আর বৃষ্টি বৃষ্টি হলে জানো তো মানে ছাদে আসতে বিকেলবেলা একটু ভালো লাগে বেশ। তো যেটা বলছিলাম দারুণ লাগছে, সব জায়গায় গ্রিন গ্রিন গ্রিনারি, এখন বাবা সব গাছগুলোয় জল দিচ্ছে, তো খুবই ভালো লাগছে দেখতে, আকাশটাও খুব ভালো লাগছে আজকে, ফ্রেশ ফ্রেশ ফিল হয় ভীষণ। এই দেখো আমাদের গাছে লঙ্কা, আর আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে না, মানে প্রত্যেকটা পাড়ার ক্লাবে 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 সব গান হচ্ছে না, খুব ভালো লাগছে, সব দিক দিয়ে গান গান শোনা যাচ্ছে। এই ঘুরতে ঘুরতে যেই জন্য আমি ছাদে এসেছি সেটাই ভুলে গেছি, সেটা হচ্ছে জামা কাপড় চলছে, তো চলো জামা কাপড়গুলো আগে তুলে নিই। দেখো ইন্ডিপেন্ডেন্স ডের দিন কি সুন্দর, সবার ছাদে এরকম ফ্ল্যাগ ওড়ে, খুব ভালো লাগে দেখতে। ছাদে বাবা ছিল, ছাদে বাবা জল দিচ্ছিল কিন্তু বাবাকে দেখালাম না, কারণ বাবা গামছা পরে ইন্টারন্যাশনাল অবস্থায় ছিল, তাই জন্য আর দেখালাম না। তো এইসব জামাকাপড় নিয়ে চলে এসেছি, এগুলো সব এখন ভাঁজ করবো, করে সব গুছিয়ে টুছে তারপরে একটু বেরোবো। তো আজকে ছুটির দিন ছিল, তো সৌরভও ছিল, তো সৌরভ হঠাৎ সন্ধ্যেবেলা বললো যে চলে একটু মামনি বাবার সাথে দেখা করে আসি, মানে আমার মা বাবার সাথে দেখা করে আসি। তো তাই জন্য আমরা সন্ধ্যেবেলা একটু আমি মিহি আর সৌরভ মিলে একটু মায়ের বাড়িতে এসেছি দেখা করতে, এই যে এখানে সৌরভ বসে আছে আর আমরা এখন বসে বসে সিংহম দেখছি। তো মিহি অ্যাজ ইউজুয়াল এসেই একটুখানি দেখা করে পাশের বাড়িতে খেলতে চলে গেছে ওর ফ্রেন্ডের সাথে, তো আমরা এখন বসে বসে সিংহম দেখছি আর মায়ের সাথে গল্প করছি, মা এখন একটু গেছে চা করতে, তো করে নিয়ে আসুক তারপরে দেখা করাচ্ছি। একটা সুন্দর ফ্লেভার টি করে দিয়েছে, দারুণ সুন্দর খেতে,
হেব্বি এখন 10:30 বাজে মায়ের বাড়ি থেকে বেরিয়ে এবার হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি এখন ঘপাস করে পড়ে যাচ্ছিলাম মিয়া যখন আমাদের প্রচন্ড বেশি কি কি খেতে ইচ্ছা করছে কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে তাই জন্য এখন আমি দোকান খুঁজছি আমরা এখন কোল্ড ড্রিঙ্কস কিনে একটু থামস আপ কিনে খাবো জানি না এত আওয়াজ শুনতে পাচ্ছ কিনা কথা এই যে মিহিরা আছে কি হয়েছে কি দেখছিস সো বাড়ি এসে গেছি আর এবার একটুখানি আয়েশ করে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো আর একটুখানি গল্প টল্প সবাই মিলে করে আড্ডা ফাড্ডা মেরে এবার শুয়ে পড়বো তাড়াতাড়ি এখন বেশি রাত হয়নি 10:30 বাজে বলো 10:30 মতন বাজে তো তাড়াতাড়ি করে শুয়ে পড়বো কারণ একটা লং উইকেন্ড হয়ে গেছে ওই ইন্ডিপেন্ডেন্স ডে যে উইকেন্ডটা ছিল সেটা অনেক দিনের একটা ছুটি হয়ে গেছে লম্বা তো এবারে কালকে থেকে সব স্টার্ট হবে ও মিহির স্কুল সৌরভের অফিস সব কিছু স্টার্ট হবে তো একটা উইক স্টার্ট হচ্ছে নতুন উইক তো সবাই খুব ভালো থেকো হ্যাঁ আমার স্কুল স্টার্ট হবে তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব 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 হ্যাপি থেকো আমরাও খুব হ্যাপি থাকবো তাই তো হ্যাঁ পড়াও আছে তাই তো গুড পড়া যেন এমন করে বলছি আরো খুব ভয়ের একটা বিষয় তো যাই হোক তো গুড নাইট তো একটা গুড নোটে আমি ভিডিওটা এখানে এন্ড করছি তো কিছু ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও বাই বাই।